আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে আমরা অনেকে জানি কারাগার কিংবা জেলখানা, মিডল ইস্ট কিংবা আরব দেশে যারা আসে তারা বন্দি কারাগারে বন্দি হয়ে যায়, চাইলে নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছু করা যায় না, তাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। যদি একটু ভুল হয়তো বা দেশে পাঠিয়ে দিবে, না হয় জেলখানায় থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি মানুষের দেওয়ালে ফিট ঠেসে যায় কিংবা যখন তার ফেটে লাথি লাগে, তখন সে বাঁচবে না মরবে সেটা মাথায় থাকে না। আরব দেশগুলোতে কখনো আরবিরা কখনো আন্দোলন সংগ্রাম করে না, এমন একটা দেশে অধিকাংশ বাংলাদেশ প্রবাসী ভাইয়েরা যেভাবে রাজপথে আন্দোলন করেছেন, তাদের সাহসিকতা দেখে আমি খুবই মর্মাহত কিংবা অবাক হলাম। কিন্তু এটা কিন্তু অনেকটা দুঃখ কষ্ট পেয়ে তারা এসেছে, কিন্তু তারা হয়তো বা এদেশের আইন লঙ্ঘন করেছে। আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে দেশে থাকুন না কেন, কারণ আমরা ফেটের দায়ে অভাবে মিডল ইস্ট কিংবা আরব দেশে আসি বা অর্থ উপার্জনের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য, নিজের দেশের জন্য কখনো এই ভুলগুলো করবেন না, কারণ এখানে আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। এটা ইউরোপ নয় কিংবা এশিয়ার কোনো দেশ নয়, গণতান্ত্রিক দেশ নয়, এটা রাজতন্ত্র, এটা মাথায় রাখতে হবে। শত দুঃখ কষ্ট থাকলেও এটা বুকে চেপে রাখতে হবে, কারণ এটা আমাদের দেশের সরকারের সমস্যা, আমাদের দেশের সুর বাটপার খুনি এবং জুলুমদের সমস্যা। এটার কষ্ট দুঃখ আসলে ভিন দেশের মানুষ কখনো বুঝবে না। যারা হয়তো বা কারাগারে আছে তাদের হয়তো বা দেশে ফাটিয়ে দিবি, অনেককে দেশে ফাটিয়ে দিবি দেওয়া হয়েছে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, যারা এই ইয়ার থেকে এই কষ্ট দুঃখ পেয়েছেন, আপনাদের পক্ষ থেকে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। কিছু করার নেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।